নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা হচ্ছে গত 7 তারিখের ব্লগ। তো গত 7 তারিখে আমি গেছিলাম মুকুন্দপুটি আমার ভাগ্নির দেবরের বৌভাতের অনুষ্ঠানে। তো সেইখান থেকে আপনাদের মাঝে কিছু অংশ শেয়ার করব। আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো এই তো আমরা রওনা করে দিচ্ছি, এখন বাজে হচ্ছে দুপুর 2টার মতো। তো যেতে একটু দেরি হয়ে গেল, আসলে যাবো না করতে করতে তো শেষ পর্যন্ত যেতেই হলো। তো আমি সৌরনীলকে নিয়ে আর সুজনকে নিয়ে এই তো রওনা করে দিয়েছি অটোতে। আর কেন যেতে চাইনি এবার সেটা বলি আপনাদের মাঝে। আসলে আমাদের বংশে এক বড় মা মারা গেছে, তো যেহেতু আমরা বাইরের খাবার খাবো না আর মাছ মাংস খাবো না, তার জন্য আমরা যেতে চাইনি। তো বিয়েবাড়ি যেয়ে যদি বিয়েবাড়ির খাবার না খাওয়া যায় কেমন লাগে বলুন। তো শেষ পর্যন্ত যেতে হলো। বাবুকে বারবার ফোন দিতেছিল, ওরা মানে আমাদের জামাই যে সে ফোন দিতেছিল যে মামিরা কেন আসবে না, আর এদিকে বাবুও যাবে না হাটের দিন যেহেতু। তারপরে এই তো সুজনকে দিয়ে আমাকে পাঠালো, আর কেউ গেল না। আর আজকে সকাল থেকে সারাদিন এত বেশি বৃষ্টি ছিল, ভাবছিলাম না যেতে পারবো। এমনিতে যাওয়ার ইচ্ছা ছিল না, তারপরে বৃষ্টির দেখে মনে হচ্ছিল না যে যেতে পারবো। তো তারপরে শেষমেশ হয়তো ফাইনালি যেতেই পারলাম। আর ওইদিকে আমার বাবা মা, তারপরে আমার ছোটো বোনের ছেলেও আসছে, তো তাদের সঙ্গেও দেখা হবে। তো এটা ভেবেও একটু আসলে যেতে ভালো লাগতেছিলো যে ওদের সঙ্গে একটু দেখা হবে। তো এরই মাঝেই তো আমরা প্রায় চলে আসছি তো মুকুন্দপুটির রাস্তা। আর আমার বাবা বারবার তো ফোন দিয়েই যাচ্ছে, আমাকে পাচ্ছে না, আর সুজনকে ফোন দিয়ে বলতেছে কোথায় তোরা। আর এদিকে সৌরনীলও ঘুমায় পড়ছে, যেহেতু ঘুমের সময় দুপুরে। তো ওই তো ফাইনালি চলে আসলাম, সৌরনীল ঘুমই ভাঙতেছিল না। দাদু ঘুমাই না, ঘুমাই না, তুমি যাবা কেমনি? ঘুমাইলে যাবা কেমনি? না সুজন। তো আর কি, এই তো আমরা ওটা থেকে নেমে সৌরনীল একটু ঘুম ভাঙে তো রওনা করে দিলাম। আর কাদা থেকে তো আপনারা বুঝতেই পারছেন এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তার পাশে কিন্তু কাদা জমে আছে। তারপরে এই তো আমরা বাড়ির মধ্যে ঢুকে গেলাম, আর আমার ভাগ্নি এসে বলতেছে মামি এত পরে আসলা কেন, আমাদের বৌভাতের অনুষ্ঠান তো প্রায় শেষ। আর এসে দেখছে আসলে শেষের পথে তেমন লোকজন নাই, ওরা কিন্তু অনেক লোক বলছে কিন্তু তেমন কোনো লোকজন আসলে এসে পাই নাই, অল্প অল্প লোক ছিল। তো তারপরে আমরা যে গিফট আনলাম ওটা আমি তিথিকে দিয়ে বললাম যে মা তুই দে। তো ও শাশুড়িকে একটু দেখালো, মানে আমাদের বিয়ানকে। তারপরে এই তো নতুন বউকে দিল, আর এ হচ্ছে নতুন বউ, আর পাশে হচ্ছে নতুন বউয়ের বোন। তো এবার বলি আমরা নতুন বউকে কি গিফট করলাম। আমরা একটা স্বর্ণের কানের দুল দিলাম, তো এই তো তিথি দিয়ে দিল তার যাকে। তো তারপরে তিথিকে বললাম তিথি আমাকে একটু ভিডিও আর ছবি তুলে দাও। তো পাশেই তো আমার মা দাঁড়ায় আছে, আর চতুর্পাশে লোকজন আসলে কম দেখেই বুঝছেন। তো এই তো তিথি আমাকে ছবি আর ভিডিও একসঙ্গে করে দিচ্ছে। আপনাদের অন্য একটা ব্লগ আমি বলছিলাম, আমি এইভাবে কিন্তু ভিডিওগুলো করি, যেহেতু আমার ভিডিও করার লোক নাই, তার জন্য যাকে দিয়ে করি আমি ভিডিওর সঙ্গে কিছু ছবি তুলে নিই। আর আজকে আমি যে শাড়িটা পরছি এটা কিন্তু আমার বিয়ের বেনারসি, তো আমাকে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। তো তারপরে আমি একটু সেলফি তুলে নিচ্ছি। তো ছেলপি টেলপি তুলে তারপরে এই তো বিয়ে বাড়ির খাবারের ভিডিও না করলে কেমন হয়, তার জন্য আমি একটু শর্ট করে একটু খাবারের ভিডিও করে নিলাম। এই তো সবাই খাচ্ছে। তো আর কি বন্ধুরা, এরই মাঝে আমরা বিয়ে বাড়ির থেকে বিদায় নিয়ে এই তো রওনা করে দিচ্ছি। আর এবার বাবা মা আর ভাগ্ন আমাদের অটোতে আসলো, কারণ এই পথ দিয়ে ওরা যাবে, তার জন্য আমাদের সঙ্গেই ওরা আসলো। তো আমাদের সঙ্গে এসে ওরা চলে যাবে বনগ্রামের দিকে, আর আমরা চলে আসবো ভাঙা। তো আর কি, তারপরে আমি এই তো ওকে ভিডিও করছি দুই ভাইয়ের, এই সুযোগটা আসলে আমি হাতছাড়া করে নেই। দুজন এত বেশি দুষ্ট, এত বেশি দুষ্ট কি বলবো। এখানে আসলে একটু নিরিবিলি আছে, তার জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। তো আর কি, এরই মাঝে চলে আসলাম বাটিকামারি, যেখানে আমার বাবা মা আর ভাগনা নামবে। তো এখান থেকে ওরা চলে যাবে বনগার দিকে, আর আমরা চলে যাব ভাঙা। তো বাবু নামার পরে মা বলতেছিল সৌরনীলকে একটা লাচ্ছি আর আরসি কিনে দেওয়ার জন্য, কারণ ও লাচ্ছি ভালো খায়। তারপরে আমার মা নামতেছিল, আর সৌরনীল দেখুন ওর মুখ দেখে আপনারা বুঝতে পারছেন ও খুব কষ্ট পাচ্ছিল।
তো আমার মা নামলো, তারপরে আমি ওর বললাম মা তুমি আর একটু উঠো, ওর কাছে একটু বসো। তো বসলো, দুই ভাইয়ের মাঝখানে মা বসছে। তো আমি একটু ভিডিও আর ছবি করে রাখলাম এই সুযোগে, কারণ আমার মাও মার সঙ্গে আসলে ওদের ছবি এইভাবে করা হয় না, কারণ আমার মা এত বেশি ব্যস্ত কি বলবো, সারাক্ষণ কাজের মাঝেই থাকে। সে কাজ করতে করতে সারা দিন তার কাজ করতে করতে এত বেশি টায়ার্ড থাকে, তার এই মুডটা আসেই না। তো আজকে সুযোগ হলো তো আমি একটু ভিডিও করে রাখলাম। তো আর কি বন্ধুরা, এই তো আমার বাবা মা সৌরনকে একটু বুঝে সুঝে তারা চলে গেল, তারপরে আমরা রওনা করে দিলাম ভাঙার উদ্দেশ্যে। তো এই ছিল আমার আজকে ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে।